কিংবদন্তি সঙ্গীতকার মোহাম্মদ রফির 97তম জন্মদিবস পালন করলো অমল স্মৃতি সংঘ ও জেলা সঙ্গীত শিল্পীরা। শুক্রবার সন্ধ্যায় মালদা শহরের মকদুমপুর এলাকায় মোহাম্মদ রফির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে এবং সঙ্গীতের মাধ্যমে পালন করা হয় সঙ্গীত শিল্পীর জন্মদিবস। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা গৌতম সাহা, অমল স্মৃতি সংঘের সম্পাদক বৈদ্যনাথ দাস সহ অন্যান্য সঙ্গীত শিল্পীরা। প্রয়াত সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির গাওয়া গান পরিবেশন করেন জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সঙ্গীত শিল্পীরা। এই বিষয়ে উদ্যোক্তা তথা সঙ্গীত শিল্পী গৌতম সাহা জানান, গত 2 বছর ধরে কিংবদন্তি সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির জন্মদিবস পালন করেন তারা। এবছর তার 97তম জন্মদিবস। তার গাওয়া গানের মাধ্যমে সঙ্গীত শিল্পীকে শ্রদ্ধা জানানো হয়। রঞ্জিত দাসের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। আমরা প্রতি বছরই মোহাম্মদ রফি সাহেবের জন্মদিন আমরা পালন করি গানের মাধ্যমে। বিগত 2 বছর ধরে আমরা মুক্তমঞ্চে করেছিলাম, এবার মুক্তমঞ্চে ডেকোরেশনের কাজ যেটা হয়নি, আমরা জায়গার অভাব সত্ত্বেও অমর স্মৃতির সঙ্গে সহযোগিতায় আমরা এই জায়গাটা পেয়েছি এবং এবছরও আমরা মোহাম্মদ রফি সাহেবের জন্মদিন পালন করেছি এবং আগামী দিনেও আশা করি আপনাদের বা মানুষের এরকম সহযোগিতা ভালোবাসা পেলে আমরা আগামী দিনও এই সুন্দর অনুষ্ঠানটি চালিয়ে যাব। কীভাবে পালন করছেন? আমরা অ্যাকচুয়ালি মোহাম্মদ রফির গানের মাধ্যমেই ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, ওনার কিছু গান দিয়ে। কী নাম আপনার? আমার নাম গৌতম সাহা। ধন্যবাদ, নমস্কার। সামনের বড় দিন এবং সনাম ধন্য সিঙ্গার আজকের এই মঞ্চ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন মোহাম্মদ রফির 97তম জন্মদিন আমরা উদযাপন। দেবরাজ চক্রবর্তীকে মঞ্চে রাখছি। দেবরাজ চক্রবর্তী পুষ্পার্ঘ প্রদান করছেন মোহাম্মদ রফির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ।